বিকেল থেকে শুরু হচ্ছে মেট্রো রেলের সপ্তাহে সাত দিন চলাচল। একই দিনে চালু হচ্ছে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কোম্পানি সেক্রেটারি খন্দকার এহতেশামুল কবির জানিয়েছেন, প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত চলবে মেট্রো রেল। এর মাধ্যমে আজ বিকেল থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো রেল। ডিএমটিসিএল অফিস আদেশ অনুসারে প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মেট্রো রেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত নটা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এছাড়া শুক্রবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা চল্লিশ পর্যন্ত মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে। এদিকে এক ব্রিফিংয়ে কাজীপাড়া স্টেশন মেরামতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।